হাওড়া গ্রামীণ এলাকায় রাস্তা মানে সন্ধ্যাবেলায় ঝাড়খণ্ডে কংগ্রেস বিধায়কের কাছ থেকে গাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে। কংগ্রেস আর টিএমসি সবচেয়ে বেশি গালাগালি দিচ্ছিল ইডি সিবিআইকে, তাদের নেতারা কোটি কোটি টাকা সহ ধরা পড়ছে। এখন বোঝা যাচ্ছে কেন তারা বিরোধিতা করছিল। ঝাড়খণ্ডেও শুরু হয়ে গেছে ছাপামারি, বাংলাতেও চলছে, কারণ টাকা কোথায় লুকোবে তাই নিয়ে দৌড়াদৌড়ি করছে, গাড়িতে করে নিয়ে ঘুরছে তিনজন কংগ্রেসি এমএলএ ওখানে। এখানে টিএমসির নেতা ধরে পড়েছে আরও কত টাকা বেরোবে, সারা দুর্নীতিতে ছেয়ে গেছে। এর শুদ্ধিকরণ চলছে, যারা যারা এতদিন এসব করে এসছে তারা বেশি চেঁচামেচি করছে, এখান থেকে পার্লামেন্ট পর্যন্ত এসব করে আটকাবার চেষ্টায়। একদিন আটকে রেখেছিল, পারেনি, কারণ তাদের লোকেরা ধরা পড়বে। এখন শুরু হয়ে গেছে, আর অনেক কিছু বেরোবে। ওয়েব কুপার সভাপতি কৃষ্ণকলি বসু, তার প্রায় বহু বছর ধরে তিনি কলেজে যাচ্ছেন না, এবং তার এতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রচুর অবৈধ নিয়োগ হয়েছে, এবং উনি পার্থ চট্টোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। হ্যাঁ, ওনাকে আমরা জানি, উনি শান্তিনিকেতনে ছিলেন, আর তিনি এই জন্যই ওখানে প্রিয় ছিলেন এদের, আর সেই জন্য ওনাকে ওখানে পোস্টিং দেওয়া হয়েছে যাতে ভালো করে বিজনেস করা যায়। সব কিছু আসবে তদন্তের মাঝে, আগে শুরু হয়েছে উপর থেকে, ধীরে ধীরে নামবে। বড় বড় মাঝখানে মতো টিম খেলে গেছে, হ্যাঁ, ভালো ভালো নাচের মূর্তি দ্বারা খেলে গেছে এখানে, তখন এই মাঠটুকু এই এরিয়াটা ঘেরা দিয়ে আমাদের স্কুলে খেলাধুলার জন্য থাকবে। বর্তমান সিচুয়েশনটা এমন হয়ে গেছে, মাঠের উপর দিয়ে আমরা যখন প্র্যাকটিস করি ছেলে মেয়েদের দুটো টিমকে নিয়ে প্র্যাকটিস করি, তখন চার চাকা দু চাকা গাড়ি যখন তখন বেরিয়ে যাচ্ছে, নালার মতো হয়ে গেছে। প্রত্যেকবারে লিগের আগে মাটি দিয়ে ঘাসটা করুন থাকি। আপনার লকডাউনের আগে এডিআরএম এসেছিলেন এখানে, এডিআরএমকে বলেছিলাম আমরা যে মাঠটাকে যদি মনে তো ওই মাঠটা দেখে বলেছেন ঠিক আছে, এগুলো আমরা মাঠটাকে খেয়ে দেবো, হয়তো ওয়াল দিয়ে না পারলো এরকম কার দিয়ে দিয়ে দেবো, আর এখানে একটা টেন্ট করে দেবো যাতে আমাদের মেয়েরা প্র্যাকটিস করে, মেয়েদেরও ফুটবল টুর্নামেন্ট হয়, ড্রেস ট্রেস চেঞ্জ করতে সুবিধা। এখন তো লকডাউন হয়ে যাওয়ার পর মনে হচ্ছে গাঙ্গুলিবাবু একজন ছিল, উনি এসে বলে গেছিলেন হ্যাঁ ঠিক আছে এটা করে দেওয়া, রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হওয়ার পর থেকে আমরা ঠিক যোগাযোগ করতে পারি। কিছুদিন আগে আমরা এখানে সিনিয়র সিটিজেন যারা আছে মাঠটা বাঁচাবার জন্য এত গাড়ি ঘোড়া চলছে, এক একদিন দুটো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে বেঁচে গেছে, তখন সিনিয়ররা বললো যে চলো একটা ড্রেনের মতো করে দেবে, খেলার সময় দেখেছি ড্রেনের মতো করতে হবে, আমাকে বললো যে ইমিডিয়েট করে আপনাদের রেস্ট করলাম, ভালোবাসির জন্য মানে এখানে পিনবাজি করা হয়েছে, কি করেছে আমরা বলছি না, করেছি তাদের অসুবিধা হচ্ছে কোনো ব্যবসা করছে জন্য। লাস্টে এখানে সুব্রত কাপের ট্রায়াল হয়, ডিস্ট্রিক্টের ট্রায়াল হয়, স্কুলের গেমগুলো হয়। আচ্ছা, চাটা নিয়ে আসো না।